আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো। তো চারা দেওয়ার জন্য আমি বেড প্রস্তুত করে ফেলেছি, আর আইলগুন্দে বেন বাধার কারণ হচ্ছে পানিটা জমে রাখার জন্য। আর চারা দেওয়ার পর আমি পানি ছেড়ে দেবো, সে প্রস্তুত আমার করা হয়ে গেছে। চলুন, এবার আমি আপনাদের যে 89 ধানের যে বীজ দিয়ে ধান কলাই দিয়েছি সেটা আপনাদের দেখাবো। চলুন আমরা সে ধানের কাছে চলে যাই। তো আপনারা দেখছেন 89 ধান, তো এই ধানের মোটামুটি কল বের হয়ে গেছে। যাই হোক, এবার আমরা এই ধানগুলো জমিতে ফেলছি। তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওটা। তো 89 ধান কলানোর পর আমরা বেডে ফেলা শুরু করেছি। যাই হোক, এই 89 ধানের কিছু গুণাগুণ বলি। এটা আপনার উচ্চ ফলনশীল একটা জাতের ধান, বিঘাতে 30 থেকে 35 মনের কাছাকাছি যাবে। তবে এর একটাই সমস্যা কি, এটা আপনার স্যাস একটু বেশি লাগে, বড়ান বিচুলু লম্বা হয়। ধানটাও আপনার 28-28-28-এর চাইতে একটু মোটা। যাই হোক, ভাত খেতে খুবই ভালো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।